হ্যালো গাইস, গ্যাজেট ফ্রিকার আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে দেখতে চলেছেন অসাধারণ এবং ইউনিক কিছু গ্যাজেট রিভিউ যা আপনারা বাংলাদেশ থেকে কিনতে পারবেন। গ্যাজেটগুলোর অনলাইন পারচেস লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এই গ্যাজেটগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করবো এলিক নামের কিউট একটি রোবট দিয়ে। এটি একটি ডেস্কটপ রোবট। এটি হতে পারে আপনার জন্য পারফেক্ট কম্পানিয়ন। একে আপনি টাচ করলে এতে থাকা ছোট ডিসপ্লেতে তার অনুভূতি প্রকাশ করবে, কিন্তু যদি এর মুড খারাপ থাকে আর আপনি যদি টাচ করেন তাহলে আরও রেগে যাবে, এবং এর মাথায় কিংবা পেটে জোরে টাচ করলে এর ডিসপ্লেতে স্যাড ইমোজি শো হবে। এর অনুভূতিগুলো অনেকটা রিয়েলিস্টিক। আপনি যদি দুটো এলিককে একসঙ্গে রাখেন তাহলে এমন হবে। মানে এরা নিজেদের মধ্যে কমিউনিকেশন করে আপনাকে এন্টারটেইন করে থাকবে। বন্ধুরা, আপনি যদি একা থাকেন তাহলে আপনার ডেস্ককে এলিককে রাখতে পারেন। আশা করছি আপনার মন ভালো হয়ে যাবে। আর এই ধরনের রোবট আপনার পার্সোনালিটিকে অনেক ইনহ্যান্স করবে। এই রোবটটি এখনও বাজারে আসে নাই, তবে খুব দ্রুতই আসতে যাচ্ছে। আপনি চাইলে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে প্রি অর্ডার করতে পারেন। স্মার্ট বাইক লাইট। ঢাকার মতো জ্যামের শহরে জ্যামকে পাশ কাটিয়ে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য বাইসাইকেলের বিকল্প নেই, কিন্তু এই বাইসাইকেলে সিগন্যাল ইন্ডিকেটর বা ব্যাকলাইট থাকে না, ফলে অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে। তারই সমাধান হিসাবে এই স্মার্ট বাইক লাইটটি। এর কন্ট্রোলারে আছে তিনটি বাটন, একটি ওয়ান অফ এবং বাকি দুটি লেফট এবং রাইট ইন্ডিকেটর সুইচ। এই লাইটটি রিচার্জেবল এবং ওয়াটার প্রুফ হওয়ার ফলে আপনি যে কোনো ওয়েদারে এটা আপনার বাইকে লাগিয়ে নিরাপদ করতে পারেন আপনার জার্নি। স্মার্ট কি ফাইন্ডার। বন্ধুরা, অনেক সময় আমরা আমাদের প্রয়োজনীয় কোনো চাবি রুমের এমন কোথাও রাখি যে খুঁজে পাওয়া যায় না। তো এখন থেকে আপনি যদি ভিডিওতে দেখানো এই স্মার্ট কি ফাইন্ডারটি আপনার চাবি রিংয়ের সঙ্গে লাগিয়ে রাখেন তাহলে আর চাবি খুঁজে পেতে কোনো প্রবলেম হবে না। এটা খুবই পাতলা এবং লাইট ওয়েট, ফলে যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন এবং এই ডিভাইসটিকে কানেক্ট করতে পারবেন আপনার ফোনের সঙ্গে, এবং এক ক্লিকে খুঁজে বের করতে পারবেন আপনার হারানো চাবি। এমনকি আপনার হারানো ফোনও খুঁজে বের করতে সাহায্য করবে এই ডিভাইসটি। দারাজের বর্তমান দাম 800 টাকা। কেনার লিঙ্ক পাবেন ডেসক্রিপশনে। F11S প্রো ড্রোন। গাইস, আমাদের মধ্যে অনেকে ড্রোন খুব পছন্দ করে থাকি, আর আপনি যদি বাজেটের মধ্যে ভিডিও করার জন্য একটি ড্রোন খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। এই ড্রোনটিতে রয়েছে 2-axis গিম্বল সহ একটি হাই ডেফিনেশন ক্যামেরা, যার সাহায্যে আপ টু 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়, এবং এই ক্যামেরাটিতে রয়েছে 5x অপটিক্যাল জুম। এছাড়াও এতে রয়েছে GPS বেস, অ্যাডভান্স ট্র্যাকিং এবং প্যান ফলো মোড। এতে আরও রয়েছে কিছু জেস্টার কন্ট্রোলিং সিস্টেম। গাইস, এই ড্রোনটিকে এর সঙ্গে আসা রিমোটের পাশাপাশি কন্ট্রোল করতে পারবেন আপনার স্মার্টফোন দিয়েও। এই ড্রোনটি ফুল চার্জে একটানা 26 মিনিট ফ্লাই করা যায়, এবং এটি ফ্লাই করতে পারবেন সর্বোচ্চ 1.5 কিলোমিটার পর্যন্ত। আর এর প্রাইস 25,000 টাকা। স্মার্ট আইপি ক্যামেরা। গাইজ, আজকের ভিডিও সর্বশেষ গ্যাজেটটি হচ্ছে একটি আইপি ক্যামেরা। এই ক্যামেরাটিকে আপনি আপনার অফিস কিংবা বাসায় লাগাতে পারবেন, আর এটা আইপি ক্যামেরা হয় ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করে আপনার অফিস কিংবা বাসা মনিটর করতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে। এছাড়াও এতে আপ টু 128GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড লাগিয়ে ব্যাকআপ রাখতে পারবেন এতে হওয়া ভিডিওগুলো। এই ক্যামেরাটিতে পাওয়ার দিতে ব্যবহার করা হয়েছে 5V DC অ্যাডাপ্টার, আর এই ক্যামেরাটিকে কন্ট্রোল করতে ইনস্টল করতে হবে এর মোবাইল অ্যাপস। এই ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে কিছু অ্যাডভান্স ফিচার যেমন মোশন সেন্সর, নাইট ভিশন, হিউম্যান ট্র্যাকিং সহ আরও অনেক কিছু। আর এর বর্তমান দাম 3,000 টাকা। কেনার লিঙ্ক পাবেন ডেসক্রিপশনে। গাইজ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আর হাতে যদি সময় থাকে তাহলে দেখতে পারেন আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো। এবং আপনি যদি এমন নিত্য নতুন গ্যাজেট রিভিউ দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।